অনার সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পুষ্করা নামক ছোট গল্পের মূল কাহিনী। তার ওই ধারাবাহিকতায় আজকের আলোচনা হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অন্যতম আরেকটি ছোট গল্প হার। হার গল্পের মূল কাহিনী জানবো আজকে। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের হার গল্পের মূল কাহিনীটা জেনে নিই সংক্ষেপে। হার গল্পে মোট তিনটি চরিত্র লক্ষ্য করি, রায় বাহাদুর, প্রমথ আর গল্পকথক। রায় বাহাদুর, বিলাস বহুল জীবন তার, বিশাল অট্টালিকার মালিক সে। বাল্যকালের বন্ধু প্রমথের ছেলে তার কাছে আসে সামান্য কেরানিগিরির চাকরির সুপারিশ পাওয়ার আশায়। চাকরির সুপারিশ করা থেকে সে অন্য তার জীবন বিলাসীর কথা শোনায়। প্রমথ, গল্পকথকের বাবা প্রমথ। গল্পকথক, এ গল্পে গল্পকথকের তেমন নাম নেই, প্রমথের ছেলে সে। বাবার পরামর্শে সামান্য কেরানির চাকরি পাওয়ার আশায় বাপের বন্ধু রায় বাহাদুরের কাছে যায়। এবার চলুন গল্পের মূল কথায়। গল্পকথক বাবা প্রমথের হাতে লেখা একটি চিঠি নিয়ে বাবার স্কুল জীবনের বন্ধু রায় বাহাদুরের বিশাল রাজপ্রাসাদে সামান্য কেরানিগিরির চাকরির আশায় যায়। চিঠিটি দেখে রায় বাহাদুর চিনতে পারে সে তার বাল্য জীবনের বন্ধুর ছেলে চাকরির সুপারিশে আসছে। রায় বাহাদুর বলে, এসব সামান্য কেরানির চাকরি করা থেকে বিরত থাকো, ভালো কিছু চেষ্টা করো, বেরিয়ে পড়ো অ্যাডভেঞ্চারে। অতঃপর রায় বাহাদুর তার জীবন বিলাসিতার কথা শুরু করে। কয়টা দেশ ঘুরেছে, লন্ডন, প্যারিস, সিঙ্গাপুর, জাপান, ফিলিপাইন, হাওয়াই ঘুরেছে, একের পর এক কাহিনী বলতে লাগলো। আবার কোন হার কত টাকা দিয়ে কিনেছে তার তালিকা, কোন হারে রয়েছে অটাল জাদুকরি রহস্য এবং অসাধ্য সাধন করার ক্ষমতা, আর এসব কিনতে তার কত টাকা দিতে হয়েছে তার বর্ণনা। গল্পকথক এসব শুনে অতিষ্ঠ হয়ে যায়, কিন্তু তার গল্প থামে না। বিকেলবেলায় তার 25 টাকার একটা টিউশনি ছিল, তাও চলে গেল রায় বাহাদুরের কথার সাগরে। অবশেষে রাত 9টা বেজে গেল, কিন্তু তার চাকরির কথা ডাকা পড়ে গেল রায় বাহাদুরের মূল্যবান উপদেশে। অবশেষে 9টার দিকে রায় বাহাদুরের বিশাল অট্টালিকা থেকে ছাড়া পেলে রায় বাহাদুরের বাড়ির সামনে এক করুণ চিত্র ভেসে উঠল গল্পকথকের কাছে। দেখল যে ময়লা ডাস্টবিন থেকে এক টুকরো হার চুষে চুষে খাচ্ছে একটি ছেলে। তারপরেও যেন তার ক্ষুধার্থের চিৎকার কমছে না, গল্পকথক ভাবল, মানুষের গলার স্বর কি এমন আর্তনাদ, মৃত্যুর সময় কি এমন চেঁচায়। এ গল্পের মূল কাহিনী এ পর্যন্তই। এবার আমরা এ গল্পের নামকরণ নিয়ে কথা বলি। নারায়ণ গঙ্গোপাধ্যায় তার গল্পের নাম হার কেন রাখলেন তার বর্ণনা। গল্পের নামকরণ করা হয়েছে হার কারণ গল্পটিতে দুদিকের কথা এসেছে। এক শ্রেণী হার নিয়ে গবেষণা করেন, কোন হারের কি চমৎকারিত্ব তা খুঁজেন, জাদুকরি রহস্য খুঁজেন। আবার অন্য শ্রেণীর লোক এক টুকরো হার টুকিয়ে সেটা খেয়ে জীবন বাঁচাতে যুদ্ধ করে যাচ্ছে। এই দুই দিক বিচার করে নারায়ণ গঙ্গোপাধ্যায় তার ছোট গল্পের নাম রেখেছেন হার। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।